হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি শপিং করতে, পুজোর শপিং। পুজো তো তাড়াতাড়ি চলে আসলো বলে আর 1 মাস মতো বাকি। তো তোমাদের কার কি শপিং হয়েছে আমাকে কমেন্টে জানিও। আর এই যে এখন ট্রেনে করে ফার্স্টে আমাদের যেতে হবে নিউ গড়িয়া স্টেশন। তো ট্রেনটা দেখো, চলতে চলতে মাঝখানে না যে ট্রেনটা সোনারপুরের আগে দাঁড়িয়ে পড়েছিল, দেখো কত সুন্দর কাশফুল হয়েছে। আর কাশফুল দেখলেই কেমন পুজোর গন্ধ লাগে, মনে হয় যেন এই তো পুজোটা চলে আসলো। তো আমাদের ট্রেন চেঞ্জ করে মেট্রোতে উঠতে হয়েছে, নিউ গড়িয়া থেকে মেট্রো করে এবার যাচ্ছি আমরা স্প্ল্যানেড। দেখো আমাদের কেমন লাগছে, আজকে শপিং করব ভিড়ের মধ্যে, ওর জন্য আর বেশি সাজগোজ কিছু করিনি, খুব হালকা করে জাস্ট ড্রেসটা পরে চুলঠে আসরে একটুখানি ময়শ্চারাইজার লাগিয়ে আমি বেরিয়ে পড়েছি, কাজে কোনো মেকআপ না। তো যাতে ভালো করে কমফোর্টেবলি আমরা শপিংটা করতে পারি। তো এবারে চলে এসেছি আমরা স্প্ল্যানেটে, মেট্রো থেকে নেমে এই যে হেঁটে বাইরে বেরোচ্ছি। প্রচুর লোক, প্রচুর ভিড়, যেরকমটা স্প্ল্যানেটে মানে সবসময় প্রচুর ভিড় থাকে। তবে আজকে একটা পুজোর মানে আমেজটাই আলাদা, শপিংয়ের যেহেতু সবাই পুজোর শপিং করতে এসছে আর নতুন নতুন স্টকস এসছে এখানে। আর দেখো প্রথমেই আমরা এখান থেকে ফুড থেকে হেঁটে হেঁটে দেখছি কোথায় কি রয়েছে, কি কি মানে কেনার আছে। আমাদের তো অনেক কিছুই কিনতে হবে, আমার মেয়ের জামা, আমাদের ড্রেস, জুতো, অনেক কিছুই কিনতে হবে। তো আস্তে আস্তে করছি সবটাই। দেখো ভিড়টা দেখো, এখন কিন্তু বেশি টাইম হয়নি, মানে 3:30 4টে মতো বাজে, কিন্তু অলরেডি অনেকটাই ভিড় হয়ে গেছে। তো আমি আর মা তো খুব আস্তে আস্তে যাচ্ছিলাম হেঁটে। এবার এসছি আমরা শ্রীলেদার্সের মধ্যে জুতো কিনতে। তো জুতো টুতো তো কিনবো, কিন্তু যা ভিড় হয়েছে হাঁটতেই তো পারছি না। আর দেখো নিউ মার্কেট থেকে বেরোনোর সময় কেমন ভিড়টা, মানে জনসাগর দেখে মনে হচ্ছে বীভৎস ভিড় হয়েছিল। তো যাই হোক, কোনো রকমে আমরা শপিংটা কমপ্লিট করলাম। করে দেখো ফেরার সময় একটা খুব সুন্দর একটা এই যে এটা দেখলাম, একজন বানাচ্ছিল এটা, তো খুব সুন্দর লাগলো। আমার মা দুর্গার একটা ছবি, ভীষণ ভালো লাগলো, মানে অলরেডি কেমন পুজোর সব কিছু স্টার্ট হয়ে গেছে। তো এইবারে আমাদের ফেরার পালা, এটা শিয়ালদা থেকে আমরা ট্রেন ধরছি এবারে বাড়ি যাওয়ার সময়। তো শপিংটা তো ভালোই কাটলো, তোমরা কে কেমন শপিং করলে, আর পুজোতে সবাই কীরকম আনন্দ করবে, কেমন এক্সাইটেড পুজোর জন্য আমাকে কমেন্টে জানিও। তো ট্রেনে ফেরার সময় না খুব কষ্ট হয়ে গেছিলো, আর ট্রেনটা এত ফাঁকা ছিল, আমি তো একটু পা তুলেই বসেছিলাম। তো তারপরে একটু রেস্ট নিয়ে একটু ভাল লাগছে, পা কোমর সব ব্যথা হয়ে গেছিলো। দেখো আমরা কত শপিং করেছি, ব্যাগটা উপরের ব্যাগটাতেও পুরো শপিংয়েরই জিনিসপত্র ভর্তি। তো একটা ডাল বাদাম ভাজা বিক্রি করছিল একজন, তো তার কাছ থেকে একটুখানি মুগ ডাল ভাজা কিনলাম, একটু খেতে খেতে বাড়ি যাব। আর এখন আর বাইরের কিছু খেতে ইচ্ছাও করছে না, একেবারে বাড়ি গিয়েই খাবো, ভালোই লাগছে না যে কোনো রোল বা চাউমিন খাই। এমনি আমরা একটু ফুচকা টুচকা খেয়েছিলাম, দেখো এখানে মা ডাল ভাজা খাচ্ছে। আজকের দিনটা খুব মজায় কাটলো, খুব ভাল লাগলো শপিং করে। মাঝে মাঝে এরকম বেরোনোটা ভালোই, আমাদের তো বেরোনোই হয় না, তো অনেক বছর পর আমরা এভাবে মার্কেটিংয়ে বেরোলাম না। আমি নর্মালি এই লাস্ট ক বছর আমি অনলাইনেই শপিং করেছি। তো বাড়ি যাওয়ার সময় মনে হলো যে একটু বিরিয়ানি কিনে নিই, একটু তো লাস্ট স্টক ছিল মাটন বিরিয়ানি, তো এক সেটাই নিয়ে নিলাম। এই যে বিরিয়ানি নেওয়া হয়ে গেছে, এটা আমাদের এখানকার একটা ভালো বিরিয়ানির দোকান। তো এই যে আমাদের শপিংয়ের জিনিসপত্র, এগুলো এগুলো কিনেছি, একটা বেল্ট, ঝুমকো, এগুলো এটা আমার মেয়ের গগল, এটা আমার জন্য কিনেছি। আর এইগুলো সব ছোটোখাটো শপিংয়ের ফটো, নাইটি মা কিনেছে, আর এই জুতোটা আমার মেয়ের জন্য কিনেছি, এটা মার জুতো, আর এটা আমার। তো আর এটা আমার মেয়ের জামা। তো কেমন লাগলো আমাদের শপিং?